Hello everyone, Assalamualaikum. Welcome to the my channel lirecipe. আজকে আমি আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি করে দেখাবো জলপাইয়ের আচার। আর জলপাইয়ের আচার আমি কিভাবে করি তার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি প্লিজ তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওকে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। তাহলে চলুন আমি জলপাইয়ের আচার কিভাবে তৈরি করি এটা দেখার জন্য আমি এখানে জলপাই নিয়েছি। এখন জলপোর এই বোটাগুলো ছিঁড়ে আর এই জলপাইগুলোকে ধুয়ে আমি এটাকে একটু সিদ্ধ দিয়ে নিব। আর যেহেতু এখন জলপাইয়ের সিজন আর বাজারে এখন প্রচুর জলপাই আছে আর এইসব জলপাই দিয়ে আমরা সুন্দর বিভিন্ন স্টাইলের আচার তৈরি করে ফেলতে পারি। তো আজকে আমি যে আচারটা করবো এটা ঝাল আচার করব। তার জন্য আমি এখানে এই জলপাইগুলো নিয়েছি। এখন এই জলপাইগুলো আমি একটু সিদ্ধ করে নেব। আমি এখন এই জলপাইগুলো এই পানিতে দিয়ে আমি হালকা সিদ্ধ করে নিচ্ছি। জলপাইগুলো সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি জলপাইয়ের সাইডগুলো আমি একটু ফেরে ফেরে নিব। তো আমার সিদ্ধটা একটু বেশি হয়ে গেছে, তো হালকা সিদ্ধ করলে বেশি ভালো হয়। যাই হোক, আমি জলপাইগুলো একটু চাকু দিয়ে সাইড করে ই করে নিচ্ছি, এভাবে কেটে কেটে নিচ্ছি। তো এখন আমি এই জলপুর মধ্যে হলুদ মেখে নিব। এইভাবে হলুদ মেখে নিয়ে এটাকে আমি একদিন রোদ্রে দেব, বেশি না, হালকা একটু রোদ দিয়ে নেব। আমি একদিন এটাকে রোদে দিয়েছি, দেখেন দেওয়ার পর এরকম হয়েছে। এখন আমি আচার বানাতে চলে যাব। আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে আমি এখানে সরষের তেল দিয়ে দিয়েছি। আমরা এখানে সব কিছু পরিমাণ মতন ইউজ করব। এখানে আমি 1.5 কাপের মতন সরষের তেল নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি 1 চামচ আদা রসুন পেস্ট দেব। আমি এখানে পরিমাণ মতো লবণ দেব আর আদা রসুন পেস্ট দিয়ে আমি এটাকে একটু নেড়ে চেড়ে নেব। আমি এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিব, দিয়ে এটাকে নেড়ে চেড়ে নিব। আমি এখানে সব মশলা পরিমাণ মতন দিচ্ছি টেস্ট অনুযায়ী। মশলাটা আমি একটু কষিয়ে নিব। এর মধ্যে আমি হোয়াইট ভিনেগার দিয়ে দিব, দিয়ে এটাকে ভালো করে আমি কষিয়ে নেব। আমি এখানে শুকনো মরিচ দিয়ে দিব আস্ত। আমরা এখানে দিতে পারি যে কাঁচা মরিচ, লাল লাল কাঁচা মরিচগুলো একটু শুকনা করে সেই মরিচগুলো দিলে বেশি ভালো হয়, বাট আমার কাছে ওই ধরনের মরিচ ছিল না। আমি এখানে শুকনো মরিচগুলো দিয়ে দিয়েছি আস্ত। তারপর আমি এটার মধ্যে দিয়ে দিব 5 ফোড়ন। আমি 5 ফোড়নটাকে একটু তেলে পেটে নিয়েছি। আমি এখানে 2 চামচ 5 ফোড়ন দেব, 5 ফোড়ন গুঁড়া দেব, দিয়ে এটাকে ভালো করে আমি কষিয়ে নেব।
আর মশলাটা কষানো হয়ে গেছে, আমি একটু টেস্ট করে দেখেছি সব কিছু পারফেক্ট হয়েছে। এখন আমি সেই জলপাইগুলো দিয়ে দেব। এই জলপাইগুলো দিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নেব। আমি বেশ ভালো করে কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি কিছুক্ষণ এটাকে জাল দেব। আমরা আচারে কোনো রকমই পানি ইউজ করব না, আর আমরা হোয়াইট ভিনেগারটা এই জন্য দিচ্ছি আমাদের আচার অনেক দিন রাখার জন্য। তো আমার আচারটা তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দেব, চুলাটা আমি বন্ধ করে দেব। এখন আমি একটু ঠান্ডা হলে এটাকে আমি ব্রোমে রাখব। তো আমার আচার ঠান্ডা হয়ে গেছে, আমি এখন একটা ব্রোম নিয়েছি, দেখতে পাচ্ছেন। কাচের এই ধরনের আমরা যে কোনো বরম নিতে পারি। এখন আচারগুলি করব, আর সবসময় মনে রাখতে হবে যে বরমে আমরা আচার রাখবো সেটার মধ্যে যেন কোনো ধরনের পানি বা কোনো ধরনের যেন না থাকে। তো এখন আচারগুলো আমি আস্তে আস্তে ঢেলে দিব এই বরমের মধ্যে। তৈরি হয়ে গেল আজকে আমার মজাদার, ইয়ামি এবং টেস্টি জলপাইয়ের আচার। আমরা এভাবে খুব মজাদার আচার বাসায় খুব ইজিলি তৈরি করে ফেলতে পারি। আই হোপ আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্টস করে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।